এটা কে? আমার নাম সবিকুল ইসলাম সবি। গ্রামের সবাই আমারে সৈফা কইয়া ডাকে। কিছুক্ষণ পূর্বে কাজী অফিসে গিয়ে আপনার মেয়েরে আমি বিবাহ করছি। সেই সূত্রে আমি আপনাদের জামাই। কি? আমি এই বিয়ে অস্বীকার করি। দেলু, এই পাগল ছাগল যেন গেটের ভেতরে ঢুকতে না পারে। যে গেলাম গেটটা লাগিয়ে। এই আহেন আহেন কথা বলো, মেয়ে নতুন জামাই। ভাই তোর পরিচয়টা একটু কম তো। এই মুহূর্তে আমার একটাই পরিচয়, আমি একজন তাড়াতাড়ি করে আহেন। আরে কি হয়েছে, এরকম চিৎকার করছিস কেন? অশিক্ষিত জামাই তো ঘটনা ঘটায় বলাইছে। কি ঘটনা ঘটিয়েছে? আরে হ্যাঁ, দেখলে কেমনে দেখবেন, আহেন তারপর দেখেন গেটে আহেন। দেখছেন খালামা কি লিখছে? আসসালামু আলাইকুম আম্মাজান। ফেসবুক লাইভ করেন, ভাইরাল করে দেন, লোকজনের ডাক দেন। নিয়া জানতে আর বাকি নাই, এক কাজ করো, ওদিকে ভিতরে নিয়ে গিয়ে চা করা করো। ওদের ভিতরে ঢুকা, তাড়াতাড়ি গেটটা বন্ধ করে দিবি। এটা কি ভদ্রলোকের বাড়ি না? শান্তি শান্তি শান্তি। আচ্ছা দরজা খুলে এটা কি? আরে গেরামে তো খোলা ময়দানে টাট্টি করি। আপনি বাথরুম তো ছোট, দরজা না বন্ধ, দম বন্ধ আসে। জাস্ট লিভ দ্য রুম। ঠিক আছে, গ্রুপে মানুষ কইছে। ঠিক আছে, উঠে গেলাম, ডিমটা নিয়ে গেলাম, খুব মজা হয়েছে। মা আমিও খাবো না, আমার স্বামী না খেলে আমিও খেতে পারবো না, আমি স্বামী ভক্ত বউ। তোমার কি বেশি মন খারাপ, কষ্ট পাইছো? আরে না না, কষ্ট পাবো কেন? তোমার মা আমার দাও দিয়ে খুব পায় নাই, সেটাই বড় কথা। আমি তো ভাবছিলাম যে আমি যখন ঢুকুম রামদানি এক যা ভাগ মেলে এক কুপ দিয়ে কল্লা ফালাই দেবো। দেখো ওখানে গেলে তোমার ভালোই লাগে। আম্মাজান আব্বাজান আপনার জন্য আছে। হোয়াট ননসেন্স, এটা শহর, তোমার গ্রামের বাড়ি না। যাই হোক, আপনার বউ আপনি বোঝান। আর প্যালের শরবতটা অবশ্যই খাই দেখেন, পেট ঠান্ডা মাথা ঠান্ডা দুনিয়া ঠান্ডা। জীবনের প্রথম বিয়া কত আশা ছিল, আমি ঢুকুম শেরানি পরা বাসর ঘরে, ফুলে ফুলে সাজানো থাকবে, আমার বউ থাকবো বিয়ের শাড়ি পরা। যে খালাম্মা, বদের হাড্ডিটা কোথায়? খালাম্মা উপরে গেছে আফার রুমে, এই রুম থেকে খালি খলখলে নেওয়ার শুধু হাসি সাউন্ড আইতাছে। সাজবা কেরা এসব কি হচ্ছে? কিন্তু জামাই না, আমি যদি টিকা যাই টম্পার ভবিষ্যৎ দেহনের দায়িত্বটা কার? দুলা ভাই আপনি চা খাই কইলেই তো। আমার কিন্তু একটা বিষয় ভেবে খুব ভালো লাগতেছে। কি? মা কিন্তু তোমাকে খুব ভালোবাসে, মা যা করতেছে সব তোমার জন্য করতেছে, আমার জন্য কিছু করতেছে না। আচ্ছা আব্বাজান, মা কি ভয়ানক কিছু করতে পারে? হ্যাঁ, নিজের পরিবার আর সন্তানের জন্য করতে পারে। একটা চাষা ভুষা ছেলেকে এনে তোকে কবুল বলতে বলল, আর তুই বলে দিলি। তুমিও নিজের মেয়েকে এভাবে ব্ল্যাকমেইল করছো। জীবনে একটা মাত্র বয়ফ্রেন্ড পেয়েছিলাম, তোমার জন্য সেটাও ভেঙে যাবে, তুমি যাও না প্লিজ যাও। এই বলে যাস না, কিন্তু ওই ছেলেটাকে কিন্তু আমি এনে দিচ্ছি। কি খাবে তাহলে? চাও তো। সরি সরি। আচ্ছা তো তোমরা নিজেদের ইচ্ছায় সব কিছু করেছো, একটা বার বলে দেখতে পারতে, এই নাটক করার কি দরকার ছিল? ছেলেটার সাথে কত খারাপ ব্যবহার করেছি। আমার জান সালামটা তো ঠিক মতো করতে পারিনি, সালামটা কি একটু করবো? সালামই দেওয়ার দরকার নেই, জামাই হিসেবে একটা আদর আছে না।